नमस्कार, मौसुमी मैजिक किचेने आपनादेर स्वागत जानाय। आशा करी आपनारा सकले ही भालो आछेन। आज के आमी आपनादेर बानिए देखाबो फिश काटलेट। ताहले चलुन शुरू करा जाक। आमी एखाने धने पाता, पेंयाज, लंका, आदा, रसुन निये एकटा पेस्ट बानिए नेब। एखाने आमी भेटकी माछ नियेछि। भेटकी माछटा आमी आगे थेके एकटु गोलमरिच और लेबुर रस माखिए रेखेछिलाम एबं जे पेस्टटा तैरी करलाम सेटा माखिए मैरिनेट करे रेखे दिलाम। एखाने दुटो डिम निये आमी भालो करे मिक्स करे निलाम। ডিমের মধ্যে আমি গোলমরিচ গুঁড়ো এবং নুন দিয়ে ভালো করে মিক্স করে নিলাম। এরপরে ওই ম্যারিনেট মাছের মধ্যে ডিম দিয়ে ভালো করে আবার ম্যারিনেট করে নেব। এবং এটা ফ্রিজের মধ্যে রেখে দেব 1 ঘন্টা। এরপরে আমি ব্রেড ক্রাম বানিয়ে নেব। ব্রেডগুলো আমি এখানে ভালো করে আগে সেকে নেব, তারপরে এগুলো মিক্সির মধ্যে আমি ব্লেন্ড করে নেব। এরপরে ম্যারিনেট মাছগুলোকে আমি ব্রেড ক্রাম ভালো করে এপিট ওপিট লাগিয়ে নেব। তারপরে তেল গরম করে এক একটা করে আমি মাছ ছেড়ে ভালোভাবে ডিপ ফ্রাই করে তুলে নেব। ব্যাস তৈরি হয়ে গেছে আমাদের ফিশ কাটলেট। আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করে দেবেন, সাবস্ক্রাইব করে দেবেন এবং নোটিফিকেশন বেলটি অন করে দেবেন। ধন্যবাদ।